আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে কিছু নথি সরানোর চেষ্টার খবর পেয়ে তা আটকানোর কথা জানিয়েছেন আসামি পক্ষের দুই আইনজীবী তারা হলেন আইনজীবী গাজী এম এইচ তামিম ও আব্দুল সাত্তার পালোয়ান তবে প্রসিকিউশনের কর্মকর্তা জানান তারা এগুলো তালা দিয়ে রেখেছেন সোমবার দুপুরে আইনজীবী গাজী এম এচ তামিম সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সাংবাদিকদের বলেন আমরা আজ সকালে জানতে পারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে ডকুমেন্ট কিছু লোকজন নিয়ে যাচ্ছেন খবর পেয়ে আমি এবং আব্দুল সাত্তার পালোয়ান ট্রাইব্যুনালের রেজিস্ট্রার অফিস এবং প্রসিকিউশন অফিসে যাই সেখানে গিয়ে জানতে পারি এরকম কিছু ঘটেছে সঙ্গে সঙ্গে আমরা তাদের থামাই এবং ডকুমেন্টগুলো যার যার রুমে পাঠিয়ে যিনি অফিসের দায়িত্বে আছেন তার কাছে চাবি রেখে আসি বলেছি এগুলো রাষ্ট্রীয় সম্পদ সরকারি নির্দেশ না দেয়া পর্যন্ত এখান থেকে কোনো নথি বের হবে না বা ঠুকবে না বলেন এই আইনজীবী আরেক আইনজীবী আব্দুল সাত্তার পালোয়ান বলেন ধানমন্ডিতে তদন্ত সংস্থার অফিসের নথিও সংরক্ষণ করতে হবে কোনো কর্মকর্তা যেন না নিয়ে যান এটা সরকারের কাছে আমাদের দাবি তারা আসামি পক্ষের আইনজীবী হিসেবে রয়েছেন স্বাধীনতার উনচল্লিশ বছর পর মানবতা বিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয় আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় দু সালের ২৫ মার্চ পরে দু সালের ২২ মার্চ ট্রাইব্যুনাল দুই নামের আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয় দু সালের ১৫ সেপ্টেম্বর দুটিকে একীভূত করে একটি ট্রাইব্যুনাল করা হয় এখন একটি ট্রাইব্যুনালে চলছে বিচার কাজ